জনপ্রতিনিধি হয় তাহলে কি হে আপনাদের টাকা মেরে খাবেন না তাহলে এই মানুষটাকে জনপ্রতিনিধি বানাতে কোনো সমস্যা আছে না এরকম আপনাদের আপনাদের সবার কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবার মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এখানে এসেছেন এই মানুষটার জন্য আমার জন্য না এই মানুষটা হচ্ছে আপনারা সবাই কি চিনেন উনাকে জোরে বলেন সবাই কি চিনেন অনেকে মাথা নাড়াচ্ছেন চিনেন না উনি হচ্ছেন সালাউদ্দিন রিপন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন যারা চিনেন না তারা একটু জেনে নেবেন কিন্তু আমি বলি উনি এমন একজন মানুষ উনার সম্পর্কে নতুন করে বলার আমার কিছুই নেই উনি 7 বছর ধরে নিজের কষ্ট অর্জিত টাকা দিয়ে এত কিছু আপনাদের জন্য করেছেন নতুন করে আমি উনার পরিচয় গুণগান কি গাইব নতুন করে গাওয়ার মতো কিছুই নেই আপনারা যারা শিক্ষিত আমার বোনেরা আছেন ভাইয়েরা আছেন আমি খুব ভালো করে জানি এমন একজন মানুষ আপনারা গ্লোবালি আমাকে দেখাতে পারবেন না আমি জানি আপনারা যদি দেখাতে পারেন আমি চ্যালেঞ্জ করছি আমি আপনাদের কাছে ভোট চাইব না আপনারা সত্যি করে বলেন তো 40,000 মানুষের বিনামূল্যে চোখের চিকিৎসা কোনো জায়গায় বিশ্বে কোথাও কেউ করিয়েছে কিনা বলতে পারবেন না কোনো শিক্ষিত আপু আর ভাইয়া আমাকে উদাহরণ দিয়ে বলেন তো আজকে তো আমি সিটিতে এসেছি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি বলতে পারবেন কেউ করিয়েছে কেউ করিয়েছে ঠিক আছে তাহলে থ্যাংক ইউ এমন একটা চ্যালেঞ্জ আপনারা আমাকে দেন যে ভাবি আপনি আমাদেরকে মিথ্যা বলেছেন এই মানুষটা যদি জনপ্রতিনিধি হয় তাহলে কি আপনাদের টাকা মেরে খাবেন না তাহলে এই মানুষটাকে জনপ্রতিনিধি বানাতে কোনো সমস্যা আছে না এই মানুষটা কারো ব্যালট নিয়ে নেবেন না এই মানুষটা আপনাদের জনপ্রতিনিধি হবে আপনাদের ভোটে আর যারা ব্যালট চুরি করছেন তারাই মানুষের সমাবেশে এসে মাইকে মাইক বাজাচ্ছেন যেন আপনারা আমাদের কথা না শুনতে পারেন আমরা কারো কারো নিজের নির্বাচন প্রচারণায় সমস্যা ব্যাঘাত ঘটাচ্ছি না আমরা সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ চাচ্ছি আর যারা নিজে আমাদের প্রচারণাকে ভয় পাচ্ছে তারাই ব্যাঘাত ঘটাচ্ছে আমাদের আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে এই মানুষটা এত উন্নয়নমূলক কাজ করছেন আপনারা দয়া করে কোনো টাকার বিনিময় না বিবেকের বিনিময়ে সবাই সবার কাছে একটু প্রচার করবেন আর ট্রাকে একটি ভোট দিবেন 7 জানুয়ারি 2024 সালে কারো বিবেককে বিক্রি করবেন না টাকার বিনিময়ে আর কারো ভয়ে আতঙ্কে আপনারা সেন্টারে যাবেন না ভয়ে যাবেন না এমন হতে পারে না 2024 সাল আমরা জেগে উঠবো সদর আসনের মানুষকে জাগতে হবে এই সময় মানুষ ঘরে বসে থাকার সময় নয় নারীদেরকে জাগিয়ে তুলেছে সালাউদ্দিন রিপন প্রত্যেকটা মানুষ সেন্টারে যাবেন সেন্টারে গিয়ে ভোট দিবেন আমার চাচি কি বলতেছে রাগ করে ওনার মুখের কথা আমি শুনতে